ফ্রিজের পানি নিচে আইনা খাও না, কিছু বললেই বলো ওয়াইফাই পাস চেঞ্জ করে দেবো। আচ্ছা শোনো, শুনতেছ? Hello everyone, welcome to Let's Talk, the show where I talk about bullshit and call it a joke. I'm your host Ratul Sinha, and today we're going to talk about siblings, part 2. If you haven't seen the part 1 of this video, you can just click here, tumi jodi YouTube e thako, or tumi jodi Facebook e thako, you can just click the link above. Ar tumi jodi IGTV te thako, just swipe right to see the video. So let's get into Let's Talk Siblings, part 2. I mean, let's talk, bolte giye, let's talk si boli shob shomoy. Like, stocks. বড় ভাইয়ের সাথে ঝগড়া হইলে বলে তুই ছোট তুই চুপ থাক, ছোটদের সাথে ঝগড়া হইলে বলে তুই বড় তুই চুপ থাক, মানে আমিই চুপ থাকবো, তারাই সবসময় বলবে ডাক্তার কি লাগবে বলেন, আমার কিডনি লাগবে, আমার হার্ট লাগবে, সব নিয়ে যান। না না, কিডনি টিডনি কিছুই লাগবে না, ওর রিমোটটা লাগবে। রিমোট লাগবে? ও না, রিমোট তো দিতে পারবো না, এটা বাদে চা না নেন, একটা কড়া করে চা খাওয়ালে 100 টাকা দেব। তোর যা আমারও তা, কিন্তু আমার যা তোর তা না, ঠিক আছে? সো আই হ্যাভ এ 4-year-old সিস্টার, যাকে আমি কোনো কিছু না দিলে ও একটা ডায়লগই মারে, না তুমি ধরবা না আমাকে, রাখো, তুমি যে আর আমাকে আদর করো না, এটা আমি বুঝে গেছি, বুঝছি না ধরছে না। আমি যখন নার্সারিতে ছিলাম, আমার ভাই তখন ক্লাস 5-এ ছিল, তো স্কুলে যাওয়ার সময় একটা মাঠ ছিল যেখানে ঘাস ছিল, আর ওইদিকে গেলে আমার দাদা আমার চুল ধরে বলতো, এই গরু ঘাসকা ঘাসকা। 3, 2, 1, আমার ভাই আর আমি বেশিরভাগ সময়ে একই সাথে একই কথা বলে ফেলি। আমরিন এটা দে তো, আমরিন কয়েল জ্বালায় দে, আমরিন আমার ফোনটা কই। আর বিপদে পড়লে আপু? আমার বোনের সাথে আমার প্রতিদিনই ঝগড়া লাগে, যদিও আমাদের কাজ ভাগ করা, এরপরও খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া লাগে। আর যখনই আমার বোনের সাথে কোনো ঝগড়া হয়, ও বলে আচ্ছা আমি গেলাম, আম্মুকে বলতে, আম্মা। আমার ভাইয়া অনেক সুইট অ্যাক্ট করতো, যখন আমি ছোট ছিলাম কোনো কিছুতে ব্যথা পাইলে আমার ভাইয়া ওইটাকে মারতো। আচ্ছা তোমার আম্মু কি কখনো তোমাকে মারেনি? আর যদি মেরেও থাকে? আমি আর আমার ভাই যখন মারামারি করি তখন হেসে হেসে মারামারি করি, যেন অন্য রুম থেকে আব্বা আম্মু শুনে বুঝতে না পারে যে আমরা মারামারি করতেছি। মশারি দুইটা রশি তুই বাদবি, বাকি দিটা আমি। আমরা 4 ভাই বোন খুবই হোলসাম, আমরা বড় 3 বোন মিলে ছোটটাকে বলি তুই তো অ্যাক্সিডেন্ট ভুলে হইসস। এরপর আমাদের ছোটটা গিয়ে আম্মুর কাছে জিজ্ঞেস করে, আমি নাকি অ্যাক্সিডেন্ট, ওরা আমাকে অ্যাক্সিডেন্ট বলে কেন? তোমরা ভাই বোন অনেক কিউট ভাইয়া, এটা কাউকে বলিস না, হ্যাঁ এটা তোর আর আমার সিক্রেট। আরে কসম কাউকে বলবো না। হ্যাঁ আম্মু, এরপর যা হয়েছে? এই ভাইয়া তুই না কসম কাটছিলি? হ্যাঁ তোর কসম কাটছিলাম। হ্যাঁ এরপর যেটা বলি, তেমন কিছু না, বড় ভাইকে যখন অন্য রুমে বাবা মা বকতে থাকে, এর মাঝখানে আমি যখনই শুনি সেই দৌড় দিয়া পড়ার টেবিলে। হ্যাঁ এমন আমিও করতাম, কিন্তু আমার আম্মু একজনের মারলে আরেকজনের মারবেই, তুমি যতই পড়াশোনা করো কোনো লাভ নাই। আমার ছোট বোন অনেক ভালো, প্রতিদিন আমার ওয়াটার পটে পানি ভরে দেয়, আর আমি ওকে দিয়ে বেশি বেশি পানি ভরাই ওয়াটার পটে। বড় ভাই বোনগুলি এমন কেন? ওরা মনে করে কি ওদের কেউ কিছু বলতেছে না, তার মানে ওরা অনেক 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 উপরে উঠে গেছে, তাই না? ওদের উপর ডিস্ট্র্যাক্ট ফলানো উচিত। নিজের পানি নিচে আই না খাও না, কিছু বললেই বলো ওয়াইফাই পাস চেঞ্জ করে দেবো। আচ্ছা শোনো, শুনতেছো? তুমি বলো তুমি আম্মু সবচেয়ে ফেভারিট কে, কেন তাহলে হাইট করো তোমার মার্সো মেট, বন্ধুদের মাঝে তুমি সবসময় হেড, খাবার টেবিলে করো খালি নেট ফেক নেট ফেক, ইয়া সবসময় লাগবে মেট, এই কারণে তুমি কি নাও এখনো ফেট, জিম জয়েন করে ছেড়ে দিছ 3 দিনে, সারা টাকা পয়সা সবই গেছে ডাস্টবিনে। এই এই এত কথা বলোস কেন, ভাল লাগে না প্রতিদিন তোর ঘ্যান ঘ্যান, আমার মাথায় অনেক কিছু তোর মতো নয় হ্যান ত্যান, তাই তো তোর এক্স গুলো সব আমার ফ্যান, আমি আমার ফেভারিট দ্যাটস আ ফ্যাক্ট, নো ওয়ান গিভস আ শিট অ্যাবাউট ইউ কর কোয়াক কোয়াক, কিছু লাগলে এসে বলিস আমায় কিনে দে, কিছু দিলি না আমায় এই পুরো জীবন। এই কি অবস্থা সবার? আমি হলাম মেজো, জলদি করে এখন তোমরা আমার প্রজা সাজো, বুঝলাম না কেন ঝগড়া করো আজ, তোমরা দেখো নেটফ্লিক্স আর আমি দেখি জোজো। কি বলবো আর, আমার দাদা টিভিতে যত মানুষ ইংরেজি বলে সবাইকে ইংরেজি শিখাইছে, বাসায় যখন ভালো লাগে না সিবলিং এর রুমে গিয়ে ওর একটা আছাড় মেরে আসি। ও আমার সিবলিং ভাই না, আমার সিবলিং বড় বোন,
আজকে থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। হ্যাঁ হইছে, তোকে আর আমি ভাই বলে পরিচয় দিব না এখন থেকে। দিও না, কে দিতে বলছে? যাও না, যাও 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 যাও। যাবাক। এরপরে রাতুল সিনহা বলে কি ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে রাতুল সিনহা সার্চ দিলেই পাওয়া যাবে। এই আমরা না একটু আগে ঝগড়া লাগছিলাম। আরে হ্যাঁ, আসলেই তো, আসলে রাতুল সিনহা সবাইকে একসাথে করে দিলে। লা লা লা, ক্রিঞ্জ। আমার ছোট ভাইটা নিঃশ্বাস নিল আমার কাজলে। মনটায় চায় আমি ছোট বোন যে কোনো ধরনের কনভারসেশন জেতার জন্য এই জিনিসটা ইউজ করে। আমার পাশে আব্বু আম্মু আছে, তোমার পাশে কি আছে? আমার পাশে টিভি চ্যানেল আছে। টিভি চ্যানেল! আমার বড় ভাই যখন ছোটবেলায় কোনো ভুল করতো আর আমার আম্মু যখন ওনাকে মারতে আসতো, তখন উনি বলতো আম্মু মাফ করে দিছি তো। যখন আমার কোনো কিছু হারিয়ে যায় অথবা ভেঙে যায়, তখন আমার ছোট ভাইয়ের রিয়াকশন হয় আল্লাহ বিচার করছে, একদম ঠিক আছে। ওয়েল, 5 বছর বয়সে একবার বিছানায় শিশি করে দিছিলাম, উঠে দেখি সবাই ঘুম। প্যান পাল্টিয়ে ধুয়ে নেড়ে সুন্দর করে দিয়ে আমার ছোট ভাইকে আমার জায়গায় রেখে তার প্যান্টে পানি ফেলে আমি আরামসে জায়গায় ঘুমাই গেছি। আমার বড় ভাই ঘরের কোনো কাজ করে না, কিন্তু করতে গেলে যদি একটা কিছু ভুল করে ফেলে বলে বাসার সব কাজই তো আমি একলাই করি। তো এটা হচ্ছে কি আমার ভাই? ও সেম ভাইয়া, ইফ ইউর ওয়াচিং দিস, আই মিস ইউ। আরে ভাইয়া চলে আসলা। আমার ছোট বোনের বয়স হচ্ছে 3.5 বছর। তো ও গতদিন আমাকে কানে কানে এসে বলতেছে, আপু জানিস আমি না বিয়ে করব। ও আচ্ছা আচ্ছা, কিউট আছে কিন্তু অনেক। মি গোয়িং টু ওয়াশরুম, নোবডি। আমার ছোট ভাই বাথরুমে লাইট অফ করে দে। ওরে কারেন্ট গেছে রে! এই হারপিক যদি আমাকে হায়ার করে, টিং রাতুল, আপনার টয়লেট কি জীবাণুমুক্ত? আমার বাসায় তো টয়লেট নেই। এই প্যাক আপ প্যাক আপ। তো ছোটবেলায় একদিন আমার ভাইকে আর আমাকে আম্মু 10 টাকার 5 টাকা করে দেয়। আমার ভাই যেয়ে 5 টাকার একটা সিঙ্গারা নেয়, আমিও 5 টাকার একটা সিঙ্গারা নেই। তো দোকানদার আমার 10 টাকা নেয় আর ওর 5 টাকা নেয়, নিয়ে ওর 5 টাকা আমাকে দেয়। এই জায়গায় গন্ডগোলটা লাগছে। ও পুরো রাস্তার মধ্যে হট্টগোল মাচায় দিছে, তুই আমার টাকা নিছিস কেন, তুই আমার টাকা নিছিস কেন। শেষ পর্যন্ত আমার ওর ওই টাকা দেওয়াই লাগছে। ছোট ছেলেরা কত অশিক্ষিত হয়। হ্যাঁ, আমার ছোট ভাই কোনো আলোচনা জেতার জন্য এই ডায়লগ মারে, তোমরা আল্লাহরে মাইন্না লও। দ্যাটস মি। কিরে সিনহা হই কেমনে আল্লাহকে মাইন্না নেওয়ার কথা বলিস? ভাই আমি মুসলমান, চিল করো। এতগুলো সাবমিশনের ভিড়ে আমারটা চোখে পড়বে না? পরে নেই, নো ওয়ান, লিটারলি নো ওয়ান। আর আমার ভাই কিছু করার নেই না, যাই একদিন আমি আর আমার কাজিনরা মিলে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ শুনি পাশের রুম থেকে কান্নার আওয়াজ আসছে। আমার আম্মু আমাকে ডাক দিল আর বলল, তুই নাকি ওর মারছস? দেন আমি যখন বললাম যে আমি ওকে মারি নাই, আম্মা যখন আমাকে পেদাইতেছে তখন পিছন থেকে দেখি ও মুচকি মুচকি হাসে। ও মুচকি মুচকি হাসে কারণ ও তোমায় ভালোবাসে। আমার কি সমস্যা? না তুমি বলো, তোমাকে বলতে বলছি না। আপু ফোনটা দেস না, একটু গেম খেলি। হ্যাঁ এখন কথা বলতেছি তো, দেখতেছিস না? একটু পরে। হ্যাঁ যেটা বলতেছিলাম, তুমি কিন্তু বেশি করতেছো। আম্মু আম্মু, আপু না কোন ভাইয়ার সাথে জানি কথা বলতেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও, আই হোপ ইউ গাইজ এনজয়েড ইট। যদি এনজয় করে থাকো সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ফেসবুক, ফলো মি অন ইনস্টাগ্রাম। আর যাদের সাবমিশন নিতে পারিনি তাদের কাছে ডিয়ারলি সরি, অনেকগুলো সাবমিশন ছিল, এর মাঝখানে আই হ্যাড টু পিক লাইক র্যান্ডমলি। একদিন একদিন ইনশাল্লাহ তোমারটাও আসবে। সো দ্যাট ইজ অল, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই। এত কথা বলস কেন, ভাল লাগে না প্রতিদিন তোর ঘ্যান ঘ্যান, আমার মাথায় অনেক কিছু তোর মতো না হ্যান ত্যান, তাই তো তোর এক্স গুলা সব আমার ফ্যান। আমি আমার ফেভারিট, দ্যাটস আ ফ্যাক্ট, নো ওয়ান গেটস আ শেয়ার অ্যাবাউট ইউ, কর কোয়াক কোয়াক, কিছু লাগলে এসে বলিস আমায় কিনে দে, কিছু দিলি না আমায় এই পুরো জীবন। আই কি অবস্থা সবার?
আমি হলাম মেজো জলদি করে এখন তোমরা আমার প্রজা সাথে।